সুপ্রভাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য জাতীয় দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আপনাদের জানিয়ে দেই সেই সাথে জানিয়ে দেই খবরের ভেতরের বিশ্লেষণটিও প্রিয় দর্শক ঢাকার অর্ধেক মানুষের করোনা হয়ে গেছে কথাটি আমার নয় এটি উঠে এসেছে আইইডিসিআর ও আইসিডিডিআরবির একটি যৌথ গবেষণার তথ্যতে এবং এটি আজকে পত্রিকার শিরোনাম হচ্ছে যেখানে বলা হচ্ছে 45% ঢাকার মানুষের করোনা হয়ে গেছে কিন্তু তার মানে কিন্তু এটা নয় যে এদের হার্ড ইমিউনিটির মধ্যে আমরা চলে গেছি বা এমন কিছু যেটি বলছেন আবার গবেষকরা যে ঝুঁকি কমছে না এর কারণ হচ্ছে আপনি যদি করোনা আক্রান্ত হয়ে সেখান থেকে সেরেও উঠে থাকেন আপনার যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে সেটি কিন্তু 3 থেকে 6 মাস পর্যন্ত কার্যকর থাকবে চলুন যথারীতি আজকেও যত সব পত্রিকা আছে আমাদের হাতে তার শিরোনামগুলো দেখে নেব এবং সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি ফারহানা ত্রিনা প্রথম যে দৈনিক পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো দৈনিক প্রথম আলো যেটি বলছিলাম শিরোনাম করেছে ঢাকার অর্ধেক মানুষের করোনা হয়ে গেছে এবং সাথে সাথে একটি অভিমত দেখতে পাচ্ছি ঝুঁকি কমেছে এমনটা ভাবার সুযোগ নেই একটি ছবি আছে আমরা জানি যে নারীর প্রতি যে সহিংসতা এবং নিপীড়ন চলছে সেটি নিয়ে আসলে বেশ কিছুদিন ধরে আন্দোলন হচ্ছে এটি গতকালকের বিকেল 5টায় শাহবাগে যে প্রতিবাদ সমাবেশ সেখান থেকে তোলা একটি ছবি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অধ্যাদেশ কার্যকর ধর্ষণের বিচার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন সংসদের অধিবেশন না থাকায় আজ অধ্যাদেশের মতামত মাধ্যমে তা কার্যকর হবে আরও একটি অভিমত এর পাশাপাশি দেওয়া আছে যে 7টি ধারায় মৃত্যুদণ্ডের বিধান আছেই এখন হবে 8টি এছাড়া নিম্নচাপের প্রভাবে বৃষ্টি থাকবে কয়েকদিন ঢাকায় যানজট ভোগান্তি মার্কিন নির্বাচন 2020 নির্বাচনী প্রচারে ট্রাম্প করোনা ছড়ানোর শঙ্কা এটি ছিল দৈনিক প্রথম আলোর সংবাদ শিরোনাম এর পরবর্তী যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর দেশ রূপান্তর তাদের একইভাবে শিরোনাম করেছে ধর্ষণের সাজা এখন ফাঁসি মন্ত্রিসভা বৈঠকে আজ অধ্যাদেশ আইনমন্ত্রী বলছেন এবং শুধু আন্দোলনের পরিপ্রেক্ষিতে আইনে পরিবর্তন আনা হচ্ছে না মন্ত্রিপরিষদ সচিব বলছেন এবার ধর্ষণ মুক্ত হবে দেশ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী আসলে একটু আগে যে অভিমতটি দেখছিলাম যে 7টি ধারায় কিন্তু মৃত্যুদণ্ড ইতোমধ্যে আছে এটি নিয়ে 8টি হবে তো সাজা আমরা যেটা চাচ্ছিলাম সেটি হচ্ছে কিন্তু আমাদের মন মানসিকতা যদি পরিবর্তন না হয় ভেতর থেকে তাহলে এই সর্বোচ্চ শাস্তিও আসলে কতটুকু কার্যকর হবে সেটি হচ্ছে বড় প্রশ্ন আরও একটি ছবি আছে এখানে গতকাল বেশ বৃষ্টি হয়েছে সারা দেশ জুড়ে এবং তার পরবর্তী যে চিত্রটি সেটি আমরা দেখতে পাচ্ছি এটি তোলা হয়েছে গ্রিন রোডের একটি জায়গা থেকে যে জলাবদ্ধতা দেখতে পাচ্ছেন একেবারে হাঁটু সমান পানি হয়ে গেছে রিক্সা চলছে ভ্যান চলছে ওই পানির মধ্য দিয়ে এছাড়া রাজধানীর 45% মানুষ করোনা আক্রান্ত যেটি শিরোনাম করেছিল প্রথম আলো এছাড়া ওষুধের নামে মিট ফোর্টে ইয়াবার কাঁচামাল শাহজালালের রপ্তানি পণ্যের চালানে অ্যামফিটামিন আমরা কয়েকদিন আগেও দেখেছি অ্যামফিটামিন যেটি হচ্ছে এটা হচ্ছে ইয়াবা তৈরির একটি উপাদান এবং এখানে যেটা বলা হচ্ছে যে এই চক্রের সাথে দেশীয় হোতা 15 জনকে ইতোমধ্যে শনাক্ত করা হচ্ছে যাদের মধ্যে 13 জনকে গ্রেপ্তারের পর কারাগারে আছেন এবং যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে দেখা যাচ্ছে ওই চক্রের অন্যতম যিনি সদস্য তিনি অস্ট্রেলিয়ায় অবস্থানকারী এবং তার নাম হচ্ছে দাস সিং বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার আন্তর্জাতিক মাদক কারবারিদের অস্ট্রেলিয়ার মেলবোর্নে মাদক কারবারিদের কাছে যাচ্ছিল চালানটি পাপিয়া ও তার স্বামীর 20 বছর করে কারাদণ্ড অস্ত্র মামলার রায় হয়েছে সেটির কথা বলা হচ্ছে এছাড়া দুবাই ভ্রমণ ভিসার ফ্লাইট 15 অক্টোবর থেকে শুরু আমরা জানি যে বেশ কিছুদিন ধরে এটি নিয়েও আসলে কন্টিনিউয়াসলি একটা শিরোনাম হচ্ছিল এবং আমরাও পত্রপত্রিকা এবং গণমাধ্যমে দেখছিলাম যে আসলে যারা দুবাই ফেরত আছেন তারা টিকিট এবং তাদের আকামা মেয়াদ বাড়া সত্ত্বেও মানে কাজের যে পারমিটটি সেটি বাড়া সত্ত্বেও আসলে তাদের টিকিট জটিলতা ফ্লাইট জটিলতার কারণে আসলে বেশ আন্দোলনে ছিলেন এবং অবশেষে 15 অক্টোবর থেকে এটি প্রথম যে ফ্লাইটটি সেটি দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে তার আশা করছি যে সমাধান খুব দ্রুতই হয়ে যাবে বাকি যারা হচ্ছে এখনও প্লেনের টিকিট পাচ্ছে না আজকে আরও একটি শিরোনামে দেখছিলাম যেখানে বলা হচ্ছিল যে আসলে তারা অনেকেই দেখা যাচ্ছে যে দুবাই থেকে কিছু কিছু এজেন্সি তাদের নতুন করে আবার টিকিট করতে বলছে
তো এটি যদি হয়ে থাকে নিশ্চয়ই যারা সংশ্লিষ্ট মহল আছেন তারা দেখবেন যে কেন আসলে এটি করতে হচ্ছে অবশ্যই তাদের জন্য অর্থনৈতিক ও একটা চাপের বিষয় এই ক্ষেত্রে এছাড়া বেড়ায় ইউএনও কে লাঞ্ছনা পৌর মেয়রের যার কথা বলা হচ্ছে পৌর মেয়র বাতেনের কথা বলা হচ্ছে এছাড়া পিছিয়ে পড়েছেন ট্রাম্প আরও এগিয়ে বাইডেন এটি আসলে একটি জনপ্রিয়তার ভিত্তিতে করা যেটি কিন্তু তারপরও যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে আসলে বরাবরই সবারই একটু আকর্ষণ থাকে গতবারেও নির্বাচনে বিভিন্ন জরিপ প্রকাশিত হচ্ছিল কিন্তু দেখা গেছিল যে সবকিছুতে ট্রাম্প পিছিয়ে থাকলেও পরবর্তীতে নির্বাচনে তিনি জয়ী হন তো এবারও দেখবার বিষয় যে আসলে কি হয় এরপর যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর যুগান্তর তাদের শিরোনাম করেছে মন্ত্রিসভায় অনুমোদন ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড নিয়ে এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ শিরোনাম আমরা দেখতে পাচ্ছি বেনাপোল কাস্টমসের সেই 18 কেজি স্বর্ণ কর্মকর্তাদের পরিকল্পনায় চুরি যেটি বলা হচ্ছে যে 18.38 কেজি স্বর্ণ পরিকল্পিতভাবে চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং এর সাথে কাস্টমসের যারা কর্মকর্তা ছিলেন তাদেরও একটা সংশ্লিষ্টতার কথা বলা হচ্ছে এবং এটি সরকারেরই একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনে উঠে এসেছে এবং সেই প্রতিবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে এবং সেটি বলা হয়েছে যে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় রাজস্ব বোর্ড এবং ইতোমধ্যে পুলিশের মহাপরিদর্শক যিনি তিনি নির্দেশনা দিয়েছেন মন্ত্রণালয়কে নিলাম তত্ত্বের গবেষণা অর্থনীতিতে নোবেল দুই মার্কিন অধ্যাপকের ছবি আছে পল মিলগ্রাম এবং রবার্ট উইলসন এছাড়া 2.5 কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ প্রাথমিকে অটোপাস মাধ্যমিকে মূল্যায়ন বাড়িতে বসে মূল্যায়নের পরিকল্পনা বানাচ্ছে এনসিটিবি আগের বছরের ফলের ভিত্তিতে প্রাথমিকের রোল নির্ধারণ এবং সমষ্টিক অর্থনীতির 46 লক্ষ অর্জনে শঙ্কা করোনার দীর্ঘমেয়াদী প্রভাব যেটি বলা হচ্ছে 2041 সালে মোট দেশজ আয় প্রবৃদ্ধি হবে 9.90% এবং মাথাপিছু আয় $17,229 এরপর যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ একই রকম ভাবে লালকালিতে শিরোনাম করেছে সর্বোচ্চ শাস্তি নিয়ে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এটি খসড়ার অনুমোদন হচ্ছে আজকে হয়তো তার বাকিটুকু আমরা জানতে পারবো এবং আপনারাও জানতে পারবেন এছাড়া বিদেশ থেকে শ্রমিক ফেরত আসা ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নিন 3 মন্ত্রণালয়ে মন্ত্রিপরিষদ আমাদের একটি বিরতির সময় হয়েছে বিরতি থেকে ফিরে আসছি খুব শিগগিরই সাথেই থাকুন বিরতির পর আরও একবার আমন্ত্রণ এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন সাথে আছি আমি ফারহানা ছিনা বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম বলছিলাম আপনাদের দৈনিক জনকণ্ঠ ছিল আমার হাতে এবং জনকণ্ঠে যে শিরোনামটি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট সহ একগুচ্ছ সুপারিশ আসছে আমরা জানি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন যে হয়তো শীতে আমাদের বিশেষজ্ঞরাও বলেছেন যে একটা প্রকোপ হয়তো বাড়তে পারে করোনা ভাইরাসে যেহেতু আবহাওয়ার সাথে এটার কিছুটা সম্পর্ক রয়েছে এবং আমরা যেই সমস্যাগুলো আগে মোকাবেলা করতে হচ্ছে যখন আমরা মার্চে এখানে করোনা সংক্রমণের সংখ্যা হঠাৎ করে বেড়ে যায় বিশেষ করে অক্সিজেনের একটা সংকট ছিল তো সেই লক্ষ্যেই আসলে বলা হচ্ছে যে বড় বড় হাসপাতালে তরল অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের একটি পরিকল্পনা নিচ্ছে নিঃসন্দেহে এটি বেশ ভালো একটি চিন্তা এবং আমরা আশা করব সেটি দ্রুত বাস্তবায়ন হোক এছাড়া ধর্ষণের সাজা বাড়ায় জনমনের স্বস্তি পত্রিকা নিচের দিকে যদি আমরা একটু দেখি নারায়ণগঞ্জের সাংবাদিক হত্যা মামলায় 3 আসামি গ্রেপ্তার সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ এবং বিক্ষোভ নাম ঠিকানা সহ বুড়িগঙ্গা দখলকারীদের রিপোর্ট দাখিলের নির্দেশ যেটি বলা হচ্ছে যে বুড়িগঙ্গা নদীর যে আদি চ্যানেল সেটা একেবারে নাম ঠিকানা সহ প্রতিবেদন দাখিল করতে নির্দেশ এসেছে হাইকোর্ট থেকে অনেকদিন ধরে আসলে এই যে নদী দখল এই বিষয়গুলো উঠে আসছে এছাড়া পরবর্তী যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দ্য ডেইলি স্টার ইংরেজি পত্রিকা ডেইলি স্টার তাদের যে হেডলাইন করেছে
rapist to face death penalty. একই রকম ভাবে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিয়ে এটি বলা যেতে পারে যে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরোনাম। এছাড়া একটি ছবি দেখতে পাচ্ছি, একেবারে বন্যার মতো মনে হচ্ছে কালকের বৃষ্টিতে যে অবস্থা। এটি ধানমন্ডি 27-এর একটি রোড এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পানির কি পরিমাণ আসলে স্রোত আছে বলা যেতেই পারে এখানে। এছাড়া আরএমজি ওয়ার্কার্স গ্যাং রেপড ইন গাজীপুর, যেখানে এই মুহূর্তে আসলে এই ধরনের সংবাদগুলো, আমাদের আন্দোলন চলছে এত কিছু নারীর নির্যাতন নিয়ে, নারীর প্রতি আচরণ নিয়ে, সেখানে আবারও যদি এই ধরনের শিরোনাম পড়তে হয় সেটি অবশ্যই খুবই ব্যথিত করে। এছাড়া ভাইটাল ল রিফর্মস স্টিল নট ডান, ডেথ পেনাল্টি ওন্ট রিজলভ রেপ ইস্যুস, অ্যামেন্ডমেন্ট ডাজন্ট অ্যাড্রেস মাচ নিডেড রিফর্ম সে এক্সপার্টস রাইট অ্যাক্টিভিটিস। যেটি বলছিলাম আসলে যে সর্বোচ্চ শাস্তি হচ্ছে, এতে অনেকে আমরা স্বস্তি পেয়েছি, কিন্তু এটি বাস্তবায়ন এবং আসলে ভেতর থেকে মন মানসিকতার দিকটি পরিবর্তন না করলে এটি কখনোই পরিবর্তিত হবে না। আইইডিসি এর সার্ভিস ইন ঢাকা, 45% ক্যারিং করোনা ভাইরাস অ্যান্টিবডি পিপল স্টার্টেড ডেভেলপিং হার্ড ইমিউনিটি রিসার্চার্স সে আফটার সার্ভিং 3,227 হাউসহোল্ডস। পত্রিকার নিচের দিকে একটি ছবি আমি দেখাতে চাই আসলে, দ্য পাওয়ার অফ উইল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যিনি রিক্সা চালাচ্ছেন ভদ্রমহিলা, এবং তার কথা বলা হচ্ছে যে তার হাজব্যান্ড মারা যাবার পর আসলে তিনি তার পরিবারকে সাপোর্ট করার জন্য এগিয়ে এসছেন, এবং তার যে ছোট ছেলে মেয়ে আছে তাদের পড়াশোনার জন্য। আসলে এই ধরনের চিত্রগুলো আমাদের সবাই খুবই নাড়া দেয়। এরপর যে পত্রিকাটি রয়েছে দৈনিক সমকাল, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, মন্ত্রিসভায় আইনের সংশোধনী অনুমোদন আজ অধ্যাদেশ, বিচার শেষ করতে হবে 180 দিনের মধ্যে। এবং রাজধানীর প্রায় অর্ধেক মানুষ করোনা আক্রান্ত, এবং এরা একদম পার্সেন্টেজ খুব ডিটেইলে দিয়েছে। উপসর্গ সংক্রমণ 6%, পূর্ব উপসর্গ 12% এবং উপসর্গহীন 82%। সংক্রমিত হচ্ছেন প্রায় 3/4 বস্তিবাসীও। এটি কিন্তু আসলে একটা চিন্তার বিষয়, কারণ এখন অনেকেই কিন্তু আমি দেখছি যে স্বাভাবিক, যেহেতু আমাদের জনজীবন স্বাভাবিক হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে যারা কাজ করেন বাসায় এমন অনেকেই কিন্তু আবার তাদের কাজে ফেরত যাচ্ছেন। তো এটা অবশ্যই আমাদের, যেহেতু শীতের সময় প্রকোপ বাড়বে বলছে এবং সংক্রমিত হয়েছেন অনেক ক্ষেত্রে বস্তিবাসীও, তো সেক্ষেত্রে এটা চিন্তা করতে হবে যে তারা যখন বাসায় কাজে আসছেন তাকে প্রপারলি যাতে তার স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা সেটাও আমরা খেয়াল রাখি। এছাড়া আমানতে অস্বাভাবিক সুদের টোপ, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অমান্য করে গ্রাহকদের SMS পাঠাচ্ছে কিছু আর্থিক প্রতিষ্ঠান, এবং ব্যাংকের সঞ্চয় হিসাবে টাকা রেখে এখন থেকে 2-3% সুদ মিলছে, খুবই কমে গেছে সুদ। আসলে ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রেই কিছু না কিছু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া নিলাম তত্ত্বের গবেষণা অর্থনীতিতে নোবেলটা আমরা আগেও পেয়েছিলাম শিরোনাম। দৈনিক ইত্তেফাক রয়েছে আমার হাতে, ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, পাপিয়া দম্পতির 27 বছর জেল। রাজধানীর 45% মানুষের করোনা অ্যান্টিবডি পজিটিভ, এবং মৃত্যুদণ্ড নিয়ে ধর্ষণের মতো অপরাধ নির্মূল করা যাবে না, প্রতিবাদ বিক্ষোভ চলছে নোয়াখালী অভিমুখে লং মার্চ 16 অক্টোবর। আমাদের আরো একটি বিরতির সময় হচ্ছে, শেষবারের মতো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আরও একবার আমন্ত্রণ, এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সাথে আছি আমি ফারহানা ত্রিনা। বিরতির আগে বেশ কিছু পত্রিকার শিরোনাম জানাচ্ছিলাম আপনাদের, আরও কিছু পত্রিকা আমাদের হাতে রয়েছে। এই মুহূর্তে যে পত্রিকাটি আমার হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন, বাংলাদেশ প্রতিদিনও তাদের শিরোনাম করেছে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড।
মাহিবি চৌধুরী ও তার স্ত্রীর সম্পদের হিসাব দাখিলের নির্দেশ। বিকল্পধারার যে বাংলাদেশের যুগ্ম মহাসচিব সংসদ সদস্য তার কথা বলা হচ্ছে আমরা জানি। এছাড়া অস্ত্র মামলায় পাপিয়া দম্পতির ২৭ বছরের কারাদণ্ড। সনদ ছাড়া মিলছে না চিকিৎসা। ব্রেন স্ট্রোকের রোগীকে চিকিৎসা না দিয়ে চাওয়া হচ্ছে করোনা সনদ, না থাকলে মিলছে না আইসিইউ। যার কথা বলা হচ্ছে যে শেরপুরে একজন রোগী গেছেন, সে গত বুধবারের ঘটনা এটি, এবং তাকে যখন মানে করোনা সনদের জন্য, তিনি কিন্তু ব্রেন স্ট্রোকের রোগী, তিনি মেঝেতে লুটিয়ে পড়েন এবং পরবর্তীতে তাকে আবার রেফার করা হয় ঢাকায় যাওয়ার জন্য। তো এই বিষয়গুলো আসলে কিভাবে সমাধান হবে এটিও কিন্তু এখন চিন্তার সময় এসেছে। কারণ অবশ্যই করোনা পজিটিভ কি নেগেটিভ সেটা জানাটা প্রয়োজন একজন চিকিৎসকের জন্য, কারণ তার একটা সতর্কতার ব্যাপার থাকে। কিন্তু এই ধরনের রোগী যারা খুবই জটিল পরিস্থিতিতে আছেন, যে তার ব্রেন স্ট্রোকের রোগী কিন্তু সেখানে তাকে চিকিৎসা দেওয়ার আগেই হচ্ছে তিনি তো মেঝেতেই লুটিয়ে পড়েছেন। এছাড়া এমপির হুমকির জবাবে মন্ত্রী পরিষদে ডিসির চিঠি, কি হচ্ছে ফরিদপুরে? এখানে যেটি বলা হচ্ছে যে ফরিদপুরের জেলা প্রশাসক যিনি অতুল সরকারকে, তাকে নিয়ে ফরিদপুরের যিনি এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, তিনি এমন একটি জ্বালামি বক্তব্য দিয়েছেন যে ও সেই ভিডিও এবং অডিও ভাইরাল হয়েছে, এবং এটি নিয়ে আবার 11 অক্টোবর মন্ত্রিপরিষদে যিনি জেলা প্রশাসক অতুল সরকার, তিনি আবার একটি চিঠি দিয়েছেন। পরবর্তী যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক সময়ের আলো, সময়ের আলো তাদের একইভাবে শিরোনাম করেছে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। একটি ছবি দেখতে পাচ্ছি আমরা এপাশে, কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের এভাবে মোটর সাইকেলে করে আনা নেওয়া করা হয়। আমরা জানি যে অনেক পর্যটন ক্ষেত্রগুলো খুলে দেওয়া হচ্ছে বাংলাদেশে, তো এখানে যদি বলি যে আসলে করোনার যে সংখ্যার কথা বলি, তাহলে এইভাবে একটা মোটর সাইকেলে 3-4 জন করে এভাবে সমুদ্র সৈকতে যাচ্ছে, তাহলে আসলে এখানেও তো আমার মনে হয় করোনার, যেহেতু রুগী চিকিৎসা করতে গেলে আমার করোনার সার্টিফিকেট দরকার হয়, সেক্ষেত্রে পর্যটক যিনি নিয়ে যাচ্ছেন তিনি কি করোনা তার সনদ আছেন কি না, খুবই। এছাড়া হাজারো বেকার স্বাবলম্বী উপকূলে চলাচলের প্রধান ভরসা এখন মোটর সাইকেল, এটি এটি নিয়েই শিরোনাম করা হচ্ছে। সিলেটে 4 পুলিশ বরখাস্ত, 3 জন প্রত্যাহার। বিকাশ প্রতারক চক্রে কিছু এজেন্টও জড়িত, কয়েকদিন আগেই আমরা এটা নিয়ে গণমাধ্যমে একটি প্রতিবেদনও দেখেছি। তো এটা অনেকের সাথেই হয়েছে যে আসলে বিভিন্ন নাম্বার থেকে এমনভাবে, অথবা কিছু কিছু ক্ষেত্রে বিকাশের নাম্বারের সাথে পুরোপুরি মিলছে, ফোন করে তাদের কাছে বলা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটি লক হয়ে গেছে, আপনি আমাদের এই নাম্বারের একটা মেসেজ যাচ্ছে সেটির দেখে বলেন। তো পরবর্তীতে কিন্তু দেখা যাচ্ছে তার অ্যাকাউন্টে যা টাকা আছে অনেকেই এভাবে নিঃস্ব হচ্ছেন, এবং এই চক্রটি আসলে বেশ কিছুদিন ধরেই এরকম করে আসছেন, এবং কিছু তাদের ধরা পড়েছে, এবং এই বিষয়টা আসলে আমাদের সবাইকেই সতর্ক থাকা উচিত। কারণ বিকাশও বারবার তাদের ইয়াতে বলছে প্রচারণায় যে আপনার যে অ্যাকাউন্টটি সেটি যদি লক হয়ে থাকে, যে যেটাই হয় এভাবে তারা কখনো আপনাকে ফোন দিবে না, সেটা আপনি হয়তো বা যোগাযোগ করবেন। পরবর্তী যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দ্য ডেইলি ইন্ডাস্ট্রি, কর্ণফুলি ক্রাইস ফর পলিউশন অকুপেশন। ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন আসলে কর্ণফুলীর নদীর যে ছবিটি, কিরকম দেখাই যাচ্ছে যে দূষণের মাত্রা, আমাদের পরিবেশের এখন যে বিপর্যয় সেটি সেটির কারণেই কিন্তু এই করোনা সবকিছু। তো আমরা অনেকেই দেখছিলাম যে আসলে যখন দেশের সবাই মানুষ লকডাউন ছিল, তখন পরিবেশে প্রকৃতিতে অনেকটাই সুস্থ স্বাভাবিক চিত্র দেখেছিলাম। তো এই যে কর্ণফুলী নদীর যে অবস্থা, দূষণের চিত্র, এটার জন্য আসলে আমরাই দায়ী। সর্বশেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক বাংলাদেশের আলো, এটিও শিরোনাম করেছে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, এবং বৃষ্টি হলে রাজধানীতে জলাবদ্ধতায় ভোগান্তি, এবং করোনাতেও মাসিক টিকাদানের হার বেড়েছে ইউনিসেফ। এ বিষয়ে যদি একটু বলি যে আসলে বেশ কিছু দেশেও রিপোর্টে উঠে এসেছে, গবেষণা রিপোর্টে, যে বিসিজি টিকা যাদের দেওয়া ছিল তাদের ক্ষেত্রে হয়তো সংক্রমণ একটু কম, কারণ এটা মানুষের ভেতর থেকে হচ্ছে অনেকখানি ইমিউনিটি সিস্টেম বাড়াতে সহায়তা করে, তার মানে যে এটা করোনা চিকিৎসার জন্য টিকা সেটা নয়। তো প্রিয় দর্শক, আমাদের হাতে এই ছিল আজকের দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো, আপনারা শুনছিলেন, এবং যেটি বলতে চাই সেটি হচ্ছে যে অবশ্যই বাইরে বের হওয়ার সময় মাস্ক নিয়ে বের হবেন। আজকের মতো আমাদের এই আয়োজন এ পর্যন্তই, আগামীকাল আবারও দেখা হবে একই অনুষ্ঠানে একই সময়ে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ধন্যবাদ।